मध्यजुग 1200
খ্রিস্টাব্দ এই কালসীমায় আমরা এটিকে বিন্যস্ত করেছি। 1201 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে লিখিত এই সাহিত্যটি মধ্যযুগ। 1801 থেকে বর্তমান এটি হচ্ছে আমাদের আধুনিক কালের সাহিত্যের নিদর্শন বা যেটা বর্তমান চলমান। কিন্তু এখানে কথা থাকে যে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ এটি আমরা বলছি, কিন্তু এটা নিয়ে মতভেদ আছে যে 1201 থেকে 1350 এই সালের মধ্যে আমাদের লিখিত সাহিত্য আসলে নেই। কিন্তু এই কথাগুলোর মধ্যেও পণ্ডিতজনেরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তাদের মতে এই 150 বছর আসলে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, তেমন কিছুই এখানে পাওয়া যায় না। তারপরেও বিশ্লেষণে দেখা যায় কিছু কিছু আমরা পেয়েছি, দলিল দস্তাবেজ, কিছু গান, কিছু লিখিত চিঠিপত্র বা কিছু লিখিত ডকুমেন্টস এই জাতীয়। তাহলে 1350 থেকে মূলত 1800 খ্রিস্টাব্দে এটা হচ্ছে আমাদের মধ্যযুগ। যাই হোক, আমাদের যে কোর্স, যেটা সেই কোর্সে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস এক, এই কোর্সটির মধ্যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুটোর আলোচনা আজকে আমাদের স্থিরকৃত আলোচনা। প্রাচীন যুগ এবং মধ্যযুগ, তাহলে এই আলোচনা দেখা যাচ্ছে যে প্রাচীন যুগে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ পেয়েছিল, এগুলো আসলে কিছু না, আমাদের বৌদ্ধ সাহিত্যের বা বৌদ্ধ ধর্মের কিছু সাধন সঙ্গীত বা ভজন সঙ্গীত অথবা তাত্ত্বিক গুরু রহস্যমূলক কিছু আলোচনা যেটা আমরা চর্যাপদে দেখতে পাই। আসলে এগুলো সঙ্গীত আকারে পরিবেশন করা হতো, সেই সঙ্গীতের গুরু এবং তাত্ত্বিক কিছু তাৎপর্য ছিল যেটা আচার্য মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি আবিষ্কার করেছিলেন নেপালের রাজদরবারের অতিশালা থেকে 1907 সালে, এবং সেটা পরবর্তীতে আমাদের ডক্টর শহীদুল্লাহ, ডক্টর এনামুল হক, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারা প্রমাণ করতে পেরেছিলেন যে এটি বাংলা সাহিত্যের নিদর্শন, এটি অন্য কোনো সাহিত্য নয়, যেটা হিন্দি ভাষা বা সংস্কৃত ভাষার পণ্ডিতজনেরা বা মৈথিলী ভাষার পণ্ডিতজনেরা তারা বলেছিলেন যে এটা তাদের ভাষার সাহিত্য। কিন্তু আমাদের দিগ্গজন পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ তিনি প্রাণপণ চেষ্টা করে তিনি প্রমাণ করেছিলেন যে আসলে চর্যাপদ এটা আমাদের সাহিত্য, সেই থেকে এই চর্যাপদ বাংলা সাহিত্যের নিজস্ব সম্পদ। যাই হোক, এর একটি ইতিহাস, সেটা আমাদের পাঠ্যে আছে। এছাড়াও আমরা এই চর্যাপদের পরে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটা আমাদের মধ্যযুগ, সেই মধ্যযুগে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিস্তৃত সাহিত্য। সেখানে আমাদের মঙ্গল কাব্য আছে, রোমান্স কাব্য আছে, অনুবাদ সাহিত্য আছে, আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন, ধর্মীয় সাহিত্য আছে, দেব দেবতা নির্ভর সাহিত্য আছে, এভাবে আশ্চর্য প্রদীপের আলোকে আলোকিত এই মধ্যযুগ। এবং এই মধ্যযুগে বিস্তৃত অধ্যায় যেটা 1800 সাল পর্যন্ত বহমান, তো এই বিস্তৃত অধ্যায় একদিকে তৈরি হয়নি, আমি আগে বলেছি 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ এই 150 বছর আমাদের কোথায় গিয়েছে। আসলে এই 150 বছরেও আমাদের সাহিত্য ছিল, কিন্তু সেই সাহিত্যটি সংরক্ষণের অভাব বা সমৃদ্ধির অভাব থেকে
আমরা হয়তো কালের গর্ভে সেটা বিলীয়মান হয়তো কোনোদিন আবিষ্কার হলেও হতে পারে। তো ওই ধারাটি যেহেতু ছিল, তারপর থেকে আমরা এই অসাধারণ মঙ্গল কাব্য মধ্যযুগে পাচ্ছি। সেই মঙ্গল কাব্যের মধ্যে মঙ্গল কাব্য বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন মনসা মঙ্গল, শিব মঙ্গল, কলিকা মঙ্গল, এই ধরনের মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল, মঙ্গল কাব্য, এরকম আমরা বিভিন্ন নামে বিভিন্ন কাহিনীর বয়ানে মঙ্গল কাব্য আমরা মধ্যযুগে পাচ্ছি। সেগুলো দেবতা নির্ভর কাব্য। এই মঙ্গল কাব্যের যে চণ্ডী মঙ্গল এবং অন্নদা মঙ্গল সেটা আমাদের পাঠ্যে আছে, বা অন্যান্য মঙ্গল কাব্য যেগুলো আমাদের পাঠ্যে নেই। আর মধ্যযুগের রোমাঞ্চধর্মী যে কাব্যগুলো, তার মধ্যে লাইলি মজনু, পদ্মাবতী, এটা আমাদের পাঠ্যে আছে। লাইলি মজনু মূলত অনুবাদ কাব্যগ্রন্থ, পদ্মাবতীও তাই। এছাড়া মধ্যযুগে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগে আমাদের বিভিন্ন দলিল দস্তাবেজ, বিভিন্ন টপ্পা গান, তারপরে বিভিন্ন কবিয়ালি গান, বিভিন্ন ভাটিয়ালি সুর, এই নানান পদের মিশ্রণে মধ্যযুগ অত্যন্ত সমারোহে আদৃত বাংলা সাহিত্যে। তো আবার পরবর্তীতে আজকে এই ছিল আজকে মোটামুটি আলোচনা, পরবর্তীতে আমরা চেষ্টা করবো এমনি অটোমেটিক্যালি বন্ধ হয়ে Thank you.